মনে রাখবেন, মন্দিরে যেমন ভগবানকে প্রয়োজন, প্রত্যেকটি বাড়ির ভগবান হচ্ছে বাবা মা। বাবা মা যদি সংসারে অবহেলিত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, সে সংসারে ভগবান থাকে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো, পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো, পিতা মাতাকে শ্রদ্ধা করবে। মনে রাখবেন, দুর্গা পুজো হয়ে গেল কদিন আগে, মানুষে ভিড় করে পুজো দেখতে গেল। আমি সপ্তমীর থেকে আমাদের কীর্তন চালু হয়েছে। আমি পুজোর কটা দিন যেখানে যেখানে কীর্তন করতে গেছি, আমি প্রত্যেকটা আসরে দাঁড়িয়ে একটা কথাই বলেছিলাম, দুর্গা পুজো করি কেন? আমাদের দুর্গতি নাশ হওয়ার জন্য। তাই তো, লোক বাড়ি থেকে বেরোবার সময় মায়েরা বলে দুর্গা দুর্গা, এর দুর্গতি না আসে। আমাদের জীবনে দুর্গতি তখনই নাশ হবে যখন বৃদ্ধাশ্রম বন্ধ হবে, যখন অনাথাশ্রম বন্ধ হবে, যখন স্টেজে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে বৃদ্ধ পিতা মাতা হাত পেতে ভিক্ষা না করবে, যখন বাবা মা বুড়ো হয়ে গেছে বলে ছেলে মেয়ে বাবা মাকে পথের মাঝে অন্ধকারে বসিয়ে পালিয়ে না যাবে, সেদিন বুঝবো দুর্গা পূজা করা আমাদের সার্থক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, মনে রাখবেন, আপনারা প্রত্যেকে জানেন হুগলি জেলায় একটা বিখ্যাত ধাম আছে, বাবার ধাম, যাকে তারকেশ্বর বলে, মানুষের জল ঢালতে যায়। আমি তারকেশ্বরে কীর্তন করতে গিয়েছিলাম একবার ভীমপুরের পাশে। আমি কীর্তনে গিয়ে দেখছি কতকগুলো ছেলে কাঁধে বাঁধ নিয়ে চিৎকার করতে করতে বলতে বলতে যাচ্ছে, ভোলে বাবা পার করে গা, ভোলে বাবা পার করে গা, কোথায় যে পার করবে, কে যে পার করবে ওরা জানে না, সবাই বলছে ওরাও বলছে। তো একটা ছেলেকে ডেকে বললাম, ভাই একটু আসতে। হ্যাঁ বলুন, কোথায় যাচ্ছ? ও আমার দিকে তাকিয়ে বলছে, আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। বলি কোথায়? হ্যাঁ ইউটিউবে দেখেছি। আপনি কীর্তন করেন? বলি হ্যাঁ। একটা কথা বলবো? বলে বলো। আমি বলছিলাম, জলটা কোথার থেকে তুলেছো? বলে শ্যাওড়াপুলির গঙ্গার থেকে। কখন তুলেছো? কালকে সন্ধ্যেবেলা, গোটা রাত ধরে হাঁটছি। কোথায় যাচ্ছ? বাবার মাথায় জল ঢালতে। তোমার নিজের বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। কোনোদিন নিজের বাবাকে পুকুর থেকে এক বালতি জল তুলে এনে স্নান করিয়েছো? বলছে না স্যার, ওইটা করানো হয়নি। আমি বলি তুই যাসনি, বাবা তোর জল নিবে নি। যে নিজের বাপকে চান করায়নি সে যাচ্ছে পাথরের ঠাকুরের মাথায় জল ঢালতে। তো নিজের বাবাকে একটু স্নান করাবি যা, দেখবি জগতের বাবা ভোলে বাবা খুশি হয়েছে। মনে রাখবেন, যে সংসারে পিতা মাতা সুখে থাকে, যে সংসারের সন্তান বাবা মায়ের সেবা করে, সেই সংসারের ছেলে মেয়েরা কোনোদিন দুঃখ পায় না, কোনোদিন কষ্ট পায় না, তারা সুখে থাকে, তারা আনন্দে থাকে। পিতা মাতা যদি সন্তানকে রেগে দুটো কটু কথাও বলে, ওটা সন্তানের জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। কোনো ভ্যানওয়ালা, কোনো ট্রলিওয়ালা, কোনো টোটোওয়ালা, কোনো ভুসিমাল দোকানদার, কোনো 100 দিনের কাজ করার লোক তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। পাঠায় কারা? শিক্ষিত সমাজ। মাসে 1 লাখ টাকা বেতন পায়, সে তার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। বড় ব্যবসায়ী, সে তার মাকে ঘরের বাইরে বের করে দিয়েছে। বুঝতে হবে, আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। যে শিক্ষার ব্যবহার নাই, সেই শিক্ষার মুখে পড়ুক ছাই। আরে একটা কুকুরও যদি একটা ছেলেকে মানুষ করে, সন্তানটা কুকুরকে ছেড়ে যায় না। তুমি মানুষ হয়ে তোমার বাপ মাকে ঘরের বাইরে বের করে দিলে? ভেবে দেখো, আজকে তুমি যা করছো তোমার জন্য সেই দিনটা ভবিষ্যতে অপেক্ষা করে আছে, একদিনকে তোমাকে ফল গুনতে হবে। বাবা বলল, শোন মন্দির হয়েছে, ভগবান দরকার, যে নদী তোকে মন্দির পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তুই সেই নদীতে আরেকবার জালটা নিয়ে যা, ভগবানকে পেলেও পেয়ে যেতে পারিস যদি কপাল ভালো হয়। এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, এবার জালের মধ্যে মদন মোহন উঠিয়া আসিল। সেই মদন মোহন সে কোলের মধ্যে তুলে নিয়েছে, কৃষ্ণ 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 হরি হরি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে হরে কৃষ্ণ করুণ সিন্ধু দীন বন্ধু জগত বন্ধু গোবেশ রাধা নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো সেই মদনমোহনকে তুলে এনে মন্দিরে বসিয়ে দিয়েছে, আর মন্দিরে বসিয়ে আপন মনে ভগবানের সেবা করছে। প্রভু সবাই তোমাকে পাথরের ঠাকুর বলে জানে, আমি কি পাথরের বলে দেখবো? আমি তো পাথরের বলে তোমায় দেখবো না। আমি জানি আমি ডাকে তুমি সাড়া যদি দাও তবে থাকো না হলে চলে যাও। এই প্রথম পাথরের ঠাকুরের মধ্যে প্রাণের সঞ্চার হলো, এসেছে ভগবান দাঁড়িয়ে পড়ল, গোপাল সিংহ আমি এসেছি তোমার ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। দাও আমার জন্য আয়োজন কি করেছো দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতের মধ্যে প্রসাদ দিচ্ছে, আজ থেকে আমি তোমার ছেলে হয়ে এই সংসারে থাকবো, তুমি হবে আমার বাবা। গোপাল সিংহ পিতা হলো, মদনমোহন সন্তান বেশে ভক্তের ঘরে হয়ে গিয়েছে। ভক্ত ভগবান এক আসনে বসে দুজন তারা কথা হচ্ছে, আর এই কথা হতে হতে হঠাৎ করে দরজার বাইরে মন্ত্রী এসে দরজা ধাক্কে ডাকলো, মহারাজ দরজা খুলো, শিগগিরই দরজা খুলো, পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে। কিন্তু মন্ত্রী, আমার যে মদনমোহনের সেবা এখনো সম্পূর্ণ হয়নি। এই দেখো, আমি শুরুতে বলেছিলাম ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসকে যদি রাখতে পারে তার জীবনে অধোগতি হবে না, ঊর্ধ্বগতি হবে। নিজের রাজ্যকে বাঁচাবার জন্যে, নিজের ভক্তের প্রাণ রক্ষা করার জন্যে ওই মন্দিরের মদনমোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে পড়ল বাঁকুড়া লাল বাঁধের ওপর। যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে ওই কামান আজও পর্যন্ত বাঁকুড়াতে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে রাখা আছে, যদি কোনোদিন যান কেউ দেখে আসবে। এখন কামানটির নাম হচ্ছে দলমাদল কামান। কামানটি বানিয়েছিল জনার্দন কর্মকার নামে একজন মিস্ত্রি। কামানটিতে একসঙ্গে 29টি তোপ দাগা যেত, এত বড় কামান, 300 কিলো ওজন, 3 কুইন্টাল। সেই কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করে ফিরে আসছে, ক্লান্ত হয়েছে, ক্ষুধা পেয়েছে, রাস্তায় দেখা হয়েছে কেশব গোয়ালা নামে দইওয়ালার সঙ্গে, ছুটে গিয়েছে, গোয়ালা আমায় একটু দই দেবে? গোয়ালা বলছে দিতে পারি, পয়সা দে। এ কি গো, আমার কাছে তো পয়সা নেই, তা পয়সা না থাকলে দই দেবো কি করে? শোনো, তুমি দুঃখ করো না, আমার বাবা এই রাজ্যের রাজা গোপাল সিংহ, তুমি আমায় দই দাও, আমার বাবা তোমায় পয়সা দিয়ে। দইওয়ালা ভাবছে আমাদের রাজ্যের রাজা তো বিয়েই করে, ভকাট করে একটা এত বড় ছেলে কোত্থেকে উদয় হলো আবার? না, রাজাদের ব্যাপার তো বলা যায় না, এরা চতুর্দিকে গাছ লাগিয়ে দিয়েছে। কোন গাছে ফল হয়েছে চতুর্দিকে খাতা খুললে দেনা রয়েই যায়, রাজার ছেলে বলে মনে হচ্ছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, যেই এই কথা বলেছে, আচ্ছা আয় কি করে খাবি? এই যে আমি হাত পাতবো, তুমি আমার হাতে দেবে। গোয়ালা হাত পেতেছে, গোয়ালা এসেছে, ভগবান হাত পাতলো, কেরম ওই নিচে হাত দইটা উপরে, গোয়ালা গায়ে আসে ওগো হাতে দেয়, হাতে দেয় তখন গোয়ালায়া গায়ে আসে, হাতে দেয় গোয়ালায়া গায়ে আসে, হাতে দেয় গলায়া গায়ে আসে।
হাত পেতে দই খাইছে প্রায় দুই মন, সেই যে হাত পেতে দই খাইছে প্রায় দুই মন, যারে চিনাতে না গো সে তোমায় চিনিতে না রে, যারে চিনাতে না রো সে চিনি জানে চিনাতে না রো সে তোমায় চিনি না, জানে চিনাতে না রো সে তোমায় চিনিতে না রে, প্রভু তোমার লীলা বুঝিবানে, জানে চিনাতে না রো সে চিনিতে না রে, প্রভু তোমার লীলা বুঝিবানে, বলি এই মন্দিরের মধ্যে ভগবানকে দেখতে না পেয়ে রাজা গোপাল সিংহ একটা ছাতা ভূগোলে নিয়ে আর একটা ছাতা মাথায় ফুটিয়ে নিয়ে একবারে ভক্ষক দুপুরবেলা বেরিয়ে পড়েছে মদন মোহনকে খোঁজার জন্য, কখনো উত্তরে কখনো দক্ষিণে রাজা সঘনে ধাইয়া যায়, যাহা গোয়ালা দই দিয়াছিল রাজা দাঁড়াইল গিয়া খায়, রাজা দাঁড়াইল গিয়া তা